আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা কাজ করব এমএস ওয়ার্ডে ইনসার্ট টুলসের হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স নিয়ে কাজ করব। তো কাজ শুরু করার আগে বরাবরের মতন বলি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা ইনসার্ট টুলসের মধ্যে এমএস ওয়ার্ডে মোটামুটি কাজগুলো আমরা সবাই জানি, সবাই বুঝি, প্রতিনিয়ত আমাদের কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু হাইপারলিংক, বুকমার্ক, ক্রস রেফারেন্স কাজগুলো কম করা বিদায় হয়তো অর্থ অনেকে জানে না। আজকে আমরা হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স নিয়ে আমরা এগুলো নিয়ে কাজ করব। তো আমরা চলেন তাহলে হাইপারলিংক কীভাবে কাজ করা হয়, অর্থাৎ হাইপারলিংক কাজ করা হয় আমরা এমএস ওয়ার্ডে যে ফাইলগুলো, অনেকগুলো ফাইল ক্রিয়েট করলাম, সেই ফাইলগুলো বারবার কোনো কাজের ক্ষেত্রে বারবার ওপেন করাচ্ছি। আমি যদি কোনো কোনো ফাইল ক্রিয়েট করার সাথে বা একটা লিঙ্ক স্থাপন করে দিলাম, সেই লিঙ্কে ক্লিক করলে তাহলে আমার ফাইলটা ওপেন হয়ে গেল, তাতে আমি বারবার আমার লোকেশনে যাওয়ার পরে আমার ফাইলটা ওপেন করলাম না। আচ্ছা, এখন সাপোজ আমি এখানে কিছু একটা টাইপ করি, যেমন আমি সিসিএনএ আমার একটা ডকুমেন্ট ছিল, আমি একটা ওপেন করি। আচ্ছা, সিসিএনএ এখানে নামটা লিখলাম, এখানে সিলেক্ট করার পরে ইনসার্ট হাইপারলিংক, হাইপারলিংক যাওয়ার পরে এই যে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এই ফাইলটাকে আমি ওপেন করলাম, এখানে একটা লিঙ্ক স্থাপন হয়ে গেল সাথে সাথে। এখন আমি এখানে মাউস কার্সার নেওয়ার পরে কন্ট্রোল প্লাস লিঙ্ক, অর্থাৎ আমি কন্ট্রোল ধরার পরে যে মাউস কার্সার পরিবর্তন হয়ে গেল, দেন এখানে ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হয়ে গেল, অর্থাৎ আমার সিসিএনএ যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম সেটা ওপেন হয়ে গেল। অর্থাৎ আমি বারবার এটা ওপেন করার চেয়ে যদি একটা লিঙ্ক স্থাপন করে দিই তাহলে সেটা আমার ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হাইপারলিংক। তো ক্রস রেফারেন্সটা অনেকটা হাইপারলিংকের মতন। বুকমার্কও যদি আমরা কোনো কিছু লিখে রাখি বা বুকমার্ক করে রাখি, সেগুলো আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে কাজগুলো করতে পারবো। তো ক্রস রেফারেন্সের কাজগুলো করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা বইয়ের সূচিপত্র, যেমন আমি এই বইয়ের মধ্যে অনেকগুলো সূচিপত্র দিলাম, আমি সিসিএনএ একটা ডিলিট করে দিই। এখানে সূচিপত্রের মাধ্যমে কম্পিউটার প্রাথমিক ধারণা, কম্পিউটার সিস্টেমের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অর্থাৎ অনেক সময় বইয়ের ভিতরে বা লিঙ্ক থাকে যে কম্পিউটার প্রাথমিক ধারণা 5 নম্বর ফেজ অথবা 10 নম্বর ফেজ এরকম করে থাকে, যে আমরা এখানে আমরা সূচিপত্র দেওয়ার পরে এখানে আমরা আলোচনা করলাম। তো এখন আমাদের ক্রস রেফারেন্সে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো হেডিং থাকে, বুকমার্ক, তারপর ফুট নোট এবং এন্ড নোট এবং ইকুয়েশন এবং ফিগার অনেকগুলো থাকে, এবং ইমেজটা আমি ক্রিয়েট করলাম, বা অনেক সময় ট্যাবলও থাকে। হ্যাঁ, ট্যাবলও আছে। তো এখানে কিন্তু আমার হেডিং বা কোনো কিছু নেই যে আমি ক্রস রেফারেন্সগুলোতে কীভাবে কাজ করব। আমি যদি হেডিংয়ে ক্লিক করি তাহলে এখানে হেডিং ট্যাক্স আসবে এগুলো। তো এখন আমরা এখানে কয়েকটা হেডিং তৈরি করে নিই, যেমন কম্পিউটার প্রাথমিক ধারণা, যেগুলোগুলো বিজয় বাংলা ট্যাপিং একটু পরিবর্তন হবে। যেমন কম্পিউটার প্রাথমিক ধারণা আমি একটু হেডিং তৈরি করি, হেডিং ওয়ান, আমি ফন্টগুলো একটু চেঞ্জ করে দিই। যেমন এখানে একটা হেডিং তৈরি করে দিই, দুইটা হেডিং তৈরি করি আমি, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিট এটা একটা হেডিং তৈরি করি আমি, হেডিং ওয়ান, ওয়ানগুলো চেঞ্জ করে দিলাম পূর্ব অবস্থা, অর্থাৎ দুইটা হেডিং তৈরি করলাম। তো এখন আমরা যদি ক্রস রেফারেন্সে যদি এখানে ক্লিক করি, যে আমাদের সূচিপত্র যেখানে লেখা আছে, যেমন আমরা পাওয়ার সাপ্লাই করলাম, কম্পিউটার প্রাথমিক ধারণা করলাম, তো জাস্ট এখানে আমি এই লেখাটা আমার নাই থাকলে চলবে, সমস্যা নেই। অর্থাৎ আমি যখন ক্রস রেফারেন্সের কাজগুলো করব, ইনসার্ট ক্রস রেফারেন্স, দেন হেডিং কয়টা উল্লেখ করলাম, দুইটা, দুইটা আমাকে, যেহেতু এটা বাংলা ফন্ট বিজয় এই জন্য আমাদের সঠিকগুলো উল্লেখ করতেছে না, আইডিয়া করতে হবে। দেন এখানে আমি ক্লিক করলাম ইনসার্ট। আচ্ছা, পূর্বের লেখাটা আমি ইয়ে করে দিলাম, এটি আমাদের লিঙ্ক স্থাপন। আর রয়েছে প্রসেসর, পাওয়ার সাপ্লাই ইউনিট, ক্রস রেফারেন্স, দেন পাওয়ার সাপ্লাই ইউনিটে আমি লিঙ্কটা স্থাপন করে দিলাম। ওকে, আচ্ছা, এই দুটো আমরা চাইলে ফন্টটা একটু বড় করে নিতে পারি, বড় করে নিলাম, পাওয়ার সাপ্লাই ইউনিট একটু বড় করে নিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, যে কন্ট্রোল দ্বারা ক্লিক করলে দেন আমাদের যে মেইন পেজ যেখানে আমরা আলোচনা করলাম সেখানে উল্লেখ করে নিয়ে আসলো। দেন আবার আমরা করলাম পাওয়ার সাপ্লাই ইউনিট, দেন পাওয়ার সাপ্লাই ইউনিটে যদি ক্লিক করি, কন্ট্রোল দ্বারা পরে ক্লিক করলাম, দেন আমাদের পাওয়ার সাপ্লাই যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে নিয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স অনেকটা হাইপারলিংকের মতো কাজগুলো করে। তা আমি যদি এখানে কোনো কিছু বুকমার্ক যদি উল্লেখ করে থাকি,
বুকমার্ক যদি উল্লেখ করে সেখানে ক্রসটা বলে এখানে বুকমার্ক উল্লেখ করতে হবে, যেহেতু আমি কখনো বুকমার্ক যে এখনো যেহেতু কোনো বুকমার্ক করি না সেক্ষেত্রে বুকমার্ক এখানেও কিছুই আসে না। আচ্ছা অনেক সময় যদি আমরা যদি পিক্সার যদি করি পিক্সারের সেম কাজটা করতে পারবো, পিক্সার যাওয়ার পরে এই যে রেফারেন্স এখানে ইনসার্ট ক্যাপশন উল্লেখ করতে হবে, এখানে ইমেজ ওয়ান আছে তাহলে আমি নতুন করে কোনো কিছু এন্ট্রি করতে পারবো, যেমন নিউ লেভেল এখানে যাওয়ার পরে ইমেজ দেন ওকে, এই যে আমার ইমেজটা চলে আসছে তাহলে এখানে আমি আরো কিছু ক্যাপশন উল্লেখ করতে পারবো। এখন এই যে ইনসার্ট ক্রস রেফারেন্স এখানে আমি একটা ইমেজ তৈরি করলাম, ইমেজ ইমেজে যদি সাপোজ আমি সূচিপত্র এখানে ইমেজে পরিবর্তে অন্য কিছু যদি লিখি, যেমন আমি প্রসেসরে এখানে বা এখানে উল্লেখ করলাম ক্রস রেফারেন্স দেন ইমেজ, ইমেজটা দুবার হয়ে গেল আমি একটু ডিলিট করে দিলাম, দেন কন্ট্রোল ধরার পরে এখানে যদি ক্লিক করি সেই ইমেজের সামনে নিয়ে যাবে, তো চাইলে ইমেজের ক্যাপশনটা নিয়ে যেতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত আমরা হাইপারলিংক বুকমার্ক এবং ক্রস রেফারেন্স নিয়ে আলোচনা করলাম, ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আগামী দিনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার চলে আসবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।